ওজন গেলে সবার আগেই মাথায় আসে একটি খাবারের কথা, আর তা হলো সালাদ। ডায়েট বা ব্যায়ামের আগে সালাদ খেয়ে কিছু ওজন কমিয়ে ফেলা যায়, তাই চিন্তা করেন তারা। সবজি আর ফল তৈরি সালাদ আসলে বেশ স্বাস্থ্যকর একটি খাবার, আর তা খেয়ে ওজন কমানোর চিন্তা খুবই অমূলক নয়। তবে সালাদের ইচ্ছামতো উপকরণ দেওয়া যাবে না। অনেকেই সালাদ সুস্বাদু করে তোলার জন্য এতে প্রচুর সস মাংস দেন, তা করলে ওজন কমানোর লক্ষ্যে আর পূরণ হবে না। তাহলে চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নিই সালাদে কী কী উপকরণ দেয়া ঠিক নয়। আপনাদেরকে এইচআরটি টিভি 24-এ স্বাগতম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। প্রক্রিয়াজাত মাংস। সালাদে মাংস দেয়াটা খারাপ নয়, কিন্তু মাংসের ধরন ও পরিমাণ ঠিক রাখতে হবে। আপনি বাইরের থেকে কেনা চিকেন নাগেটস, চিকেন সসেস বা বিফ শিক কাবাব সালাদে দিতে পারবেন না। এগুলোতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও নাইট্রেট থাকে, এছাড়া এগুলোতে ক্যালোরিও থাকে বেশি। বাসায় মুরগির বুকের মাংস সেদ্ধ করে তা দিতে পারেন সালাদে। এর থেকেও ভালো হয় যদি মাংসের বদলে সেদ্ধ ডিম ব্যবহার করেন। মিষ্টি বাদাম। বাদাম পাপড়ি যা আমরা অনেকেই স্ন্যাক্স হিসেবে খাই, সালাদে বাদাম দিতে বলা হলে অনেকেই বাদাম পাপড়ি ভেঙে এতে দিয়ে দেন, কিন্তু তা ঠিক নয়। সালাদের মতো স্বাস্থ্যকর খাবারটায় চিনির উপস্থিতি চলে আসে, এতে ওজন না কমে বরং বেড়ে যেতে পারে। সালাদ মিষ্টি করতে প্রাকৃতিকভাবে মিষ্টি ফল মেশাতে পারেন, যেমন আঙ্গুর, স্ট্রবেরি বা কমলা। পাস্তা। পনিরে ভরপুর পাস্তা না খেয়ে বরং পাস্তা সালাদ খাওয়া ভালো, কিন্তু আপনি যদি সালাদ খেয়ে ওজন কমাতে চান তাহলে এর সাথে পাস্তা মেশাবেন না, বরং সবজি ও প্রোটিনে ভরপুর সালাদ খাওয়া উচিত। পাস্তা না মিশিয়ে বরং সালাদের সাথে মেশাতে পারেন অল্প পরিমাণে লাল চালের ভাত। ভাজা পোড়া। ভাজা সবজি, পেঁয়াজ বা রসুন দেবেন না সালাদে। ভাজা খাবার মানে তাতে অস্বাস্থ্যকর পেট থাকতে পারে, বরং মুচমুচে কিছু খেতে চাইলে সালাদে অল্প করে ভাজা বাদাম দিতে পারেন। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এ সম্পর্কে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, আর আপনার বন্ধুদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন, যাতে বিষয়টি আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান।